এই মুহূর্তে সব থেকে খারাপ খবর বলতে গেলে আজকে সব থেকে খারাপ এবং চাঞ্চল্যকর খবর এবার হাত তুলে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। এক ঘন্টার মধ্যে পুরোপুরি 180 ডিগ্রি পাল্টি মারল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। দুপুর 2:30টার দিকে সংবাদ মাধ্যমকে জানিয়েছিল আগামীকাল বিকেল 4:00-5:00টার দিকে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাবেন তারা। কলকাতা থেকে জোকাই এসআই হাসপাতালে 3 জন ডাক্তারকে নিয়ে আগামীকাল আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করার পর বিকেলের দিকে যখন রিপোর্ট পাবে অর্থাৎ 5:00-টার পরে অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে যাবেন ইডি, এটুকুই জানানো হয়েছিল। কিন্তু আজকে 4:00-টার পর ইডি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের নয়। হঠাৎ কেন এরকম পাল্টি? যেটুকু জানা যাচ্ছে তার অনুযায়ী বলা হচ্ছে এটাই যে ইডির কলকাতার আধিকারিকেরা দিল্লির মেন দপ্তরে অর্থাৎ মূল দপ্তরে মেল করেছিল, সেখান থেকে বলা হয়েছে যে ইডির কোনো রকম দায়িত্ব নেই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার, যা দায়িত্ব সম্পূর্ণ রাজ্য পুলিশের। কিন্তু রাজ্য পুলিশের এই উদাসীনতার জন্য ইডি কিছু করতে পারছে না। আসানসোল জেল কর্তৃপক্ষকে মেল করে জানিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আরও জানিয়েছেন সায়গাল হোসেনকে যেভাবে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতর ক্ষেত্রেও ঠিক সেই পথই অবলম্বন করবে। এক্ষেত্রে তারা নিজেদের দায়িত্বে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে এটাই যে আগামীকাল আসানসোলের সিবিআই আদালতে অনুব্রত দিল্লি নিয়ে যাওয়ার মামলা আরও একবার উঠবে। সেখানেই পরিষ্কার হয়ে যাবে অনুব্রতর মেডিকেল ট্রিটমেন্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা কারা করবে, রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কালকের দুপুরবেলার রায়ের পরই পরিষ্কার হবে আদৌ অনুব্রত মণ্ডল দিল্লিতে কবে যাচ্ছেন।